সম্মানিত আকাশ নিয়েছে বন্ধুরা সবাই কেমন আছেন তো ইতিমধ্যে আমরা আরও একটা আবহাওয়ার রিপোর্ট আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম তো রাজ্য জুড়ে মারাত্মক কালবৈশাখী জ্বর বৃষ্টি তো আসলে কথাটা কতটুকু সত্য হয়তো আমরা দেখেছি ইউটিউবের মধ্যে বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে পোস্ট করা যাচ্ছে বা আপনাদেরকে সেরকম ভিডিও উপহার দিয়ে যাচ্ছে মারাত্মক জ্বর বৃষ্টি বাংলা জুড়ে থুমুল জ্বর বৃষ্টি বা আপনারা অনেকে হয়তো সতর্ক হয়ে রয়েছেন তো আসলে জ্বর বৃষ্টি হচ্ছে না তো সেটা হচ্ছে বিভ্রান্তি মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে অনেকেই মডেল দেখে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে তো সেই মডেল রিপোর্ট অনুযায়ী কিন্তু কোথাও কিন্তু জ্বর বৃষ্টি হয় না তো আমরা আপনাদেরকে জানাচ্ছি যে উনিশ তারিখের মধ্যে যে মারাত্মক রিপোর্ট অনুযায়ী যে জ্বর বৃষ্টিটা দেখাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্ট অনুযায়ী ঠিক এই অঞ্চলে কিন্তু জ্বর বৃষ্টি নেই দেখলাম স্যার আপনারা এখানে যে ঝড় বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতা শহরে তারপর এখানে সুন্দরবন সুন্দরবনের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু সেই বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সাতকীরা সহদরে সাতকীরা খুলনা এই অঞ্চলে মারাত্মক ঝড় বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে উনিশ তারিখে আসলে কিন্তু এই অঞ্চলে কিন্তু কোথাও কিন্তু ঝড় বৃষ্টি হয়নি অনেকে আপনাদেরকে এইরকম আপডেটগুলো দেখিয়ে কিন্তু বোকা বানাচ্ছে আসলে সেই আপডেটগুলো সঠিক না একদম সঠিক না সঠিক বলতে কখন সঠিক হবে বা কখন ভুল হবে সেটা কিন্তু আমরা অনেক রিসার্চ করে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি তো কখন সঠিক আর কখন ভুল হবে আর সেই বিষয়টা আমরা জেনে বুঝে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিয়ে থাকি তো অনেকে আপনাদেরকে এরকম আপডেটগুলো দিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে বোকা আনছে আসলে এই অঞ্চলে কিন্তু জলবৃষ্টি আসলে কিন্তু পাওয়া যাচ্ছে না আমাদের অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে সেই আপডেটগুলো দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন এই যে মটবাড়িয়া মারাত্মক কালবৈশাখী জ্বর ফির পিরোজপুর খুলনা সাতক্ষীরা শিমপুর এই অঞ্চলে প্রচণ্ড কালবৈশাখী হওয়ার কথা উনিশ তারিখে কিন্তু আমাদের অনুযায়ী কিন্তু না আমরা কিন্তু বলিনি রকম ঝড় বৃষ্টি হবে বলে কিন্তু অনেকেই কিন্তু আপনাদেরকে বলে যাচ্ছে আসলে কিন্তু ঝড় বৃষ্টি নেই নেই বলতে অনেকে আপ আপডেট কিন্তু দিচ্ছে বর্তমান আমরা কিন্তু আপনাদেরকে ঝড় বৃষ্টি হওয়ার আগে কিন্তু সতর্ক করে দিয়ে থাকি অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন আমরা আপডেট দিয়েছি সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে তো অবশ্যই সিলেট সরি সিলেট বিভাগের বন্ধুরা কিন্তু আমাদেরকে জানিয়েছে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছে হ্যাঁ জল বৃষ্টি হয়েছে তাছাড়া এর আগে আমরা ময়মৃসিং এর মধ্যে ঝড় বৃষ্টির রিপোর্টটা দিয়েছিলাম সবাই কিন্তু আমাদেরকে জানেছে হ্যাঁ জ্বর বৃষ্টি হয়েছে এছাড়া রংপুরের উপর দিয়া কয়েকটি অঞ্চলে তো বৃষ্টি হয়েছে অবশ্যই কমস্কর আমাদেরকে জানিয়েছেন অনেকে এছাড়া হালদিয়া করাকপুর এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড কালবৈশাখ কিন্তু বয়ে গেছে কয়েকদিন আগে তো অবশ্যই জ্বর বৃষ্টি কিন্তু হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে অনেকেই কিন্তু দেখাচ্ছে জ্বর বৃষ্টি ডাকা শহরে ঢাকা কিন্তু প্রচণ্ড বেগে জ্বর বৃষ্টি দেখাচ্ছে আসলে কিন্তু ঢাকাতে কিন্তু জ্বর বৃষ্টি হয়নি আপডেটে দেখতে পাচ্ছেন আপনারা ফরিদগঞ্জ বরিশাল তারপর মাদারীপুর এছাড়া আর বিভিন্ন অঞ্চলগুলো কিন্তু আপডেটের মধ্যে কিন্তু দেখাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সট্টা গ্রামে কিন্তু প্রচণ্ড বেগে কুমিল্লাতে কুমিল্লার দিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে কালবৈশাখী কিন্তু দেখাচ্ছে ঠিক ছয়টার সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক ছয়টার সময়ের মধ্যে প্রচণ্ডভাগে কালবৈশাখীর আপডেটটা কিন্তু দিয়ে দিচ্ছে সেই আপডেটটাও কিন্তু অনেকে আপনাদেরকে দিয়ে বোকা বানাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক ছয়টা পি এম এই সময়ের মধ্যে তা আসলে ছয়টা এই এই সময়ের মধ্যে কুমিল্লাতে কোনো ধরনের বৃষ্টি কিন্তু হয়নি কোনো ধরনের বৃষ্টির চান্সও কিন্তু আমরা পাইনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সেই বিড়ি আপডেটটা তো আমরা যদি সেই ভিডিওটা যদি ট্রেকিং করি তাহলে অনেকে আপনাদেরকে এরকম আপডেটগুলো দিয়ে থাকে আসলে সেই রিপোর্টগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভুল ভুল কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু ভুল আমরা যদি বজ্রবৃষ্টি মোটটা যদি ওপেন করি এই বজ্র বৃষ্টি মোড়টাও কিন্তু ওপেন করে দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে বজ্রবৃষ্টি চলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই মুহূর্তে বৃষ্টিতে চলে গেলাম বৃষ্টি মোড়টা আমাদের কী দেখায় দেখতে পাচ্ছেন আপনারা সাতটা পি এম এই মুহূর্তে কয়েক ঘন্টার মধ্যে যে পছন্দ বৃষ্টিটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে কোন কোন অঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফরিদগঞ্জ এছাড়া এই যে ফরিদগঞ্জের মধ্যে কিন্তু জ্বর বৃষ্টিটা কিন্তু দেখাচ্ছে এখানে তারপর মতিরহাট মাদারীপুর বরিশাল খুলনা নোয়াখালী এই অঞ্চলে কুমিল্লা প্রচণ্ড কালবেশাকী দেখা যাচ্ছে আসলে না এই সব আপডেট কিন্তু ভুল আমরা কিন্তু ক্রস করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই সব আপডেটগুলো কিন্তু ভুল এটা দেখিয়ে আপনাদেরকে যদি কেউ আপডেট দিয়ে থাকে সেটা আপনার কখনও গ্রহণযোগ্য বা গ্রহণ করবেন না বলবেন সেটা ভুল আপডেট বলে কমস করে দেবেন কারণ এইরকম আপডেটগুলো দিয়ে আপনাদেরকে সতর্ক করেছে আসলে সব আপডেটগুলো কিন্তু ভুল এই আপডেটগুলো কিন্তু কখনও সঠিক না কখনও সঠিক না আর কবে সঠিক হবে আবার কবে ভুল হবে সেটা জেনে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি আপনাদেরকে তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী এরকম যদি আপডেট কেউ দিয়ে থাকে আপনাদেরকে অবশ্যই আপনারা সতর্ক হবেন না বা আপনারা অনেকে আছে সেই রকম আপডেট দিয়ে দেয় এবং অনেক লোকজন আতঙ্কের মধ্যে পড়ে এবং অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু হয়ে যায় সেজন্য আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা প্রতিদিন এভাবে কিন্তু আপনাদেরকে জানাবো জ্বর বৃষ্টি হবে কি হবে না সেরকম বিস্তার সেইরকম ভাবনা করে আপনাদের আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেবো আর কিছুক্ষণের মধ্যে যদি প্রচণ্ড বেগে জ্বর বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকে কয়েক ঘন্টার মধ্যে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি নাইনটি নাইন পার্সেন্ট রিপোর্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা উপগ্রহ চিত্র দেখে আমরা বিশ্লেষণ করি ম্যাগ দেখে আমরা কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিই তো ম্যাগে সেই ম্যাগ কি বৃষ্টিবাহী ম্যাগ বা বৃষ্টি হবে কি হবে না সেটা বুঝে চিন্তা আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি কোন ম্যাগই বৃষ্টি রয়েছে তো সেই ম্যাগের গতিবেগ দেখে এছাড়া বৃষ্টিবাহী ম্যাগ কিনা ম্যাগ কিন্তু অনেকে তৈরি হয় আর সব জায়গায় কিন্তু ম্যাগ তৈরি হয় কিন্তু ম্যাগ তৈরি হলে হবে না বৃষ্টি কিন্তু হয় না তো কোনটা বৃষ্টিবাহী মেঘ সেটা কোন স্থানে মেঘ তৈরি হতে পারে সেটা দিয়ে সেটা বুঝে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেয় কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কাগড়াড়ি বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কাঁড়াছড়িতে কিন্তু বিকেলের মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পেয়েছি কাগড়াড়ির বিভিন্ন অঞ্চলে জ্বর বৃষ্টি হয়েছে বর্তমান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা মেঘ তৈরি হচ্ছে এবং জ্বর বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে থাকবে এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখায় দিকে কিন্তু একটা বজ্রবাহী ম্যাগ তৈরি হয়েছে বাজার দিকে কিন্তু একটা বজ্রবাহী ম্যাগ তৈরি হয়েছিল কয়েক অঞ্চলে বৃষ্টি ঘটিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে তেমন দর বৃষ্টি নেই এবং তেমন আকাশ মেঘাচ্ছন্ন নেই রাতের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথাও বজ্রবাহী ম্যাগ কিন্তু তৈরি হচ্ছে না কয়েক অঞ্চলে হালকা হালকা স্থানবাব যদি বজ্রবাহী ম্যাগ তৈরি হয় সেটা রিপোর্ট কিন্তু আমরা আপনাদের কমেন্টসে জানাবো তো বর্তমান রাতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক আপনাদেরকে যা আপডেটগুলো দিচ্ছে পশ্চিমবঙ্গের অনেক জেলার মধ্যে দেয়া আসছে বৃষ্টি মারাত্মক বৃষ্টি থুমুল বৃষ্টি আমরা তো দেখতে পাচ্ছি না যে এই রকম যে প্রসন্দর জল বৃষ্টি সেটা তো কিন্তু নেই আপনার মধ্যে দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি কিন্তু হয়েছিল এর আগে তাছাড়া ঝড় বৃষ্টি কিছুটা হয়েছিল আরও দেখেছি আমরা কলকাতাও কিন্তু তেমন জল বৃষ্টি পাইনি করাকপুর হালদিয়া দীঘা এই অঞ্চলে কিন্তু জল বৃষ্টি পাইছে পুরুলিয়া কিছু জল বৃষ্টি পাইছে এছাড়া রাজশাহীর বন্ধুরা কিন্তু জ্বর বৃষ্টি পায়নি আমাদের আপডেট অনুযায়ী অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন রাজশাহীর বন্ধুরা কিন্তু বৃষ্টি মেহেরপুর রাজশাহীর বন্ধুরা কিন্তু তেমন বৃষ্টি পায়নি এছাড়া খুলনা বিভাগের বন্ধুরাও দেখতে পাচ্ছেন আপনারা খুলনা বিভাগের বন্ধুরা কিন্তু তেমন জ্বর বৃষ্টি কিন্তু পায়নি খুলনা যে দেখতে পাচ্ছেন আপনারা খুলনার বন্ধুরা কিন্তু তেমন জ্বর বৃষ্টি কিন্তু পায়নি এছাড়া আমরা যদি আরো বলি বরিশাল বরিশালের বন্ধুরা কিন্তু তেমন জ্বর বৃষ্টি পায়নি এর আগে আমরা দেখছি বোলার কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছিল তাছাড়া আর বাকি দেশের কোথাও কিন্তু জ্বর বৃষ্টি হয়নি তো মোটামুটি কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে জেলার মধ্যে বৃষ্টি হতে দেখা যাচ্ছে গোলাপাড়া আলিপুরদুয়ার শিলং তারপর মেঘালয় কৈক অঞ্চল এই অঞ্চলগুলোতে কিন্তু রাতেও কিন্তু কালবৈশাখী হয়েছিল গত রাতেও কিন্তু তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু ঠিক আবারও কিন্তু সেই স্থানে কিন্তু ম্যাগ তৈরি হতে পারে এমনটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে আর বাংলার কোথাও কিন্তু তুমুল ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি না আর রাতের মধ্যে যদি স্তারিভাবে ম্যাক তৈরি হয় আর কিছু ম্যাক রয়ে যায় স্তায়ীভাবে তৈরি হয়ে বৃষ্টি ঘটিয়ে যায় তো সেই বৃষ্টির আপডেটগুলো আমরা আপনাদেরকে কমেন্টসেও কিন্তু অবশ্যই জানিয়ে দিই অনেকেই আমাদেরকে কমেন্টস করে আমরা কিন্তু কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই তো নারায়ণগঞ্জ বা ঢাকা বিভাগ এই অঞ্চলে কিন্তু জ্বর বৃষ্টি হতে দেখা যাচ্ছে না পরবর্তীতে যদি হওয়ার চান্স থেকে থাকে ম্যাক তৈরি হলে আমরা আপনাদেরকে আপডেটগুলো দেবো ম্যাক তৈরি না হওয়ার আগে আপডেটগুলো দিলে অবশ্যই ভুল হবে বর্তমান পরিস্থিতিটা এমন রয়েছে আপডেট কিন্তু কখনো কিন্তু সঠিক হবে না এমনটা পরিস্থিতি কিন্তু বর্তমান অলরেডি রয়েছে অনেক ইউটিউবার বা অনেক চ্যানেল কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে যাচ্ছে একদম ভুল আপডেট অনেক লোকজন আতঙ্কিত হয়ে যায় বন্ধুরা আজকের আপডেটটা এই পর্যন্ত যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলের নতুন দর্শককে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বেলাইকন একটা ক্লিক করে রাখবেন